গুড মর্নিং মাই এভরি স্টুডেন্টস অফ ক্লাস থ্রি। আজ তোমাদের আমি ইংলিশ গ্রামার ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি পড়াবো টেন্স, ইংলিশ গ্রামার বইয়ে লেসন 18। টেন্স বলতে বোঝায় সময় বা কাল। তাহলে টেন্স বলতে কি বোঝায়? সময় বা কাল, এইটা হচ্ছে ভার বা ক্রিয়ার কাল বোঝাচ্ছে। হ্যাঁ, কোনো সেন্টেন্সে ক্রিয়ার পরিবর্তনের মাধ্যমে একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্স বা আমরা যেতে পারি। টেন্স তাহলে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানে তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলবো? না, বর্তমানে যা ঘটে বা ঘটছে তাকে বলবো প্রেজেন্ট টেন্স, আগে যা ঘটেছে তাকে বলবো পাস্ট টেন্স, ভবিষ্যতে বা পরে যেটা ঘটবে তাকে বলবো ফিউচার টেন্স। আবার তাহলে টেন্স তোমাদের বললাম তিন প্রকার বা ক্রিয়ার কাল, হ্যাঁ বোঝায় সময় বা কাল বা ক্রিয়ার কাল বোঝায় টেন্স বলতে। এই টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানে যেটা ঘটছে তাকে বলবো প্রেজেন্ট টেন্স, যেটা ঘটে গেছে সেটা পাস্ট টেন্স, আর যেটা ভবিষ্যতে ঘটবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। সেই এই তিনটে টেন্সকে আবার প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের থ্রিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনাইট কন্টিনিউয়াস এই টেন্সগুলো শেখাবো। তোমাদের আমি বললাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা এখন পড়াচ্ছি তোমাদের। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলতে কী বোঝো? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা চির সত্য বোঝালে বা অভ্যাস বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। কোনো কাজ এখন করছো বা তোমার একটা চির সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে যেটা চিরকাল হয়ে আসছে, সেই চির সত্য একটা কাজ বোঝালে বা অভ্যাস, তুমি রোজ সকালবেলা মর্নিং ওয়াক করো, এই যে অভ্যাস বোঝালে, এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। এক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। তা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা কীভাবে গঠন করবে? আমরা তো বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেট করি, আর এইগুলো শিখলে তোমাদের ট্রান্সলেট করতে সুবিধা হবে। তাহলে কীভাবে করবে? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে প্রেজেন্ট টেন্স ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট টেন্স অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবে, তারপরে এস বাই এস কখন বসাবে? যখন দেখবে পার্সন মানে কর্তা সাবজেক্ট আর থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন এই প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করবে। এটা সব ক্ষেত্রে নয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন যোগ করবে, আর এমনি সাবজেক্ট আর প্রেজেন্ট ফর্ম অফ টেন্স ফর্ম অফ ভার্ব বসালে হয়ে যাবে। তাহলে দেখো কীভাবে করবে, যেমন শিখে নাও এই ছকটা, তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। যেমন ধরো এখানটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমি যাই আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, সে যায় হি বা সি গোজ, যেহেতু সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য গোয়ের সঙ্গে মেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সঙ্গে ইয়েস যোগ হয়েছে। কোনো ক্ষেত্রে আবার শুধু এস যোগ হয়, আমরা যাই দেখো, এই ছকটা খুব ভালো করে মুখস্থ করব। এবার তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে কিছু ধারণা দেবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? না, বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে, এখনো শেষ হয়নি, এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে বাংলায় আমরা তো বাঙালি, বাংলা থেকে আমরা ইংরাজি করবো, তার ট্রান্সলেট করবো, তাহলে আমাকে তো বুঝতে হবে যে এটা কোন টেন্স। এবার কী সিমটমস থেকে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা দেখো। সেক্ষেত্রে বাংলায় যখন বাংলাটা বলছি, বাংলায় ক্রিয়ার
সাথে ক্রিয়ার সাথে বাংলায় ক্রিয়ার সাথে তেছি তেছো তেছে যোগ হয়। গঠনের নিয়ম কি? না, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম, কর্তা অনুযায়ী হয় অ্যাম, না হয় তো ইজ, না হয় তো আর বসবে। তারপরে বসবে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সঙ্গে আইএনজি যোগ করে দিয়ে বসাবে। তাহলে বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে, এখনো শেষ হয়নি, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া, এটা চালেন, এখনো চলছে, সেই জন্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। আর এক্ষেত্রে কী করে আমি বুঝবো? যে সকল বাংলা সেন্টেন্সের সঙ্গে, বাক্যের সঙ্গে তেছি, করিতেছি, খাইতেছি, যাইতেছি, তেছি, তুমি হলে তেছো, করিতেছো, খাইতেছো, আবার সে বলে পড়িতেছে, সে এই অঙ্কটি করিতেছে, এরকম যোগ হয়, সেক্ষেত্রে বুঝবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এবং সাবজেক্টের পরই কর্তা অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী অ্যাম, আই থাকলে অ্যাম বসাবে, ই বা সি থাকলে ইজ বসাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসাবে, আর নাহলে প্লুরালের ক্ষেত্রে আর বসাবে। আর তারপরে কী করবে? না, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে বসিয়ে দেবে। এবারে দেখো, এই ছকটা তোমরা ভালো করে মুখস্থ করবে। এটা পার্সন তো জানোই, ফার্স্ট সেকেন্ড থার্ড, সিঙ্গুলারের ক্ষেত্রে কী হচ্ছে আর প্লুরালের ক্ষেত্রে আমি যাইতেছি, আই, সাবজেক্ট বসলো। এবারে এখানে নিয়ম আছে অ্যাম অথবা ইজ অথবা আর বসাম, তাহলে আইয়ের সঙ্গে ইজ অ্যাম বসলো, আর মেন ভার গো, যাওয়া, যাওয়া হচ্ছে ভার গো, বইয়ের সঙ্গে আইএনজি যোগ করে দাম, তাহলে হবে আই অ্যাম গোয়িং, আমরা যাইতেছি, উই আর গোয়িং, উইয়ের সঙ্গে আর হয়েছে। আচ্ছা, তুমি যাইতেছো, ইউ আর গোয়িং, তোমরা যাইতেছো, ইউ আর গোয়িং, তুমি একজনের ক্ষেত্রেও আর হয়, আর অনেকজনের ক্ষেত্রে তোমরার ক্ষেত্রেও আর হয়। সে যাইতেছে, হি বা সি, ইজ এর সঙ্গে ইজ হলো, এমন হবে না, অ্যাজ আরও হবে না, কি হলো, ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ যোগ হয়, রাম থাকলে রাম ইজ গোই, তাহলে সি বা হি ইজ গোয়িং, তারা যাইতেছে, দে সাবজেক্ট হলো দে, দে এর সঙ্গে আর বসলো গোয়িং, তাহলে তারা যাইতেছে দে আর গোয়িং। এই ছকটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে আর খুব ভালো করে পড়ে নেবে টেন্সটা। আবার নেক্সট ক্লাসে আরও পরের টেন্স বোঝাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।